এবার আসেন তো এই হাদিসে উনি বলেছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান 11 রাকাতের বেশি যেহেতু পড়তেন না 8 রাকাত তারাবি 3 রাকাত বিতির বড় কথা ভালো কথা যে ঠিক আছে আমরা হাদিসটা আপাতত ধরে নিলাম তারাবি সংক্রান্ত আপাতত ধরে নিলাম ভালো করে পয়েন্টগুলো বুঝবেন এই হাদিসে তো এটা বলা হয়নি যে তারাবি 8 রাকাত এটা বলা হয়নি এই হাদিসে এইটা বলা হয়েছে রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না এটা ভালো করে বুঝেন আপনি বাচনভঙ্গিটা দেখেন মা কানা ইয়াজিদু বাড়াতেন না ফি রমাদান রমাদানে ওয়ালা ফি গায়রিহি রমাদানের বাহিরে আলা 11 রাকাত 11 রাকাতের বেশি মানে বাড়তে বাড়তে সর্বোচ্চ সংখ্যা কত 11 বুঝলেন নাই মানে বাড়ার সর্বোচ্চ সংখ্যা কি 11 কখনো সবসময় যে 11 পড়তেন এমন না বেড়ে বাড়তে বাড়তে একদম সর্বোচ্চ যাইতেন কত পর্যন্ত 11 এর নিচে তো ছিলেন কখনো 11 পড়তেন কখনো 9 পড়তেন কখনো 7 পড়তেন কখনো 5 পড়তেন কিন্তু কি সর্বোচ্চ সংখ্যা কত 11 এই হাদিসে সর্বোচ্চ সংখ্যা বলা হয়েছে তাহলে আপনারা শুধু সর্বোচ্চটা ধরলেন আপনারা এইটা বলেন তারাবি 8 হয় তারাবি 7 তারাবি 5 হয় তারাবি 3 হয় কারণ সর্বোচ্চ যদি 11 রাকাত হয় এর বিপরীত হলো 9 9 রাকাত যদি হয় তাহলে 3 রাকাত হলো কত বিতির তারাবির হলো কয় রাকাত তাহলে আপনারা বলেন যে 6 রাকাত তারাবি 6 রাকাত হয় এটা বলেন না কেন আপনারা যে বললেন তারাবির সালাত 8 রাকাতই চূড়ান্ত এই হাদিসে তো 8 রাকাত চূড়ান্ত কথা বলা হয়নি এই হাদিসে সর্বোচ্চ সীমাটা বর্ণনা করা হয়েছে যে এর বেশি পড়তেন না তো এই হাদিস থেকে স্বাভাবিকভাবেই যে বোঝা যায় সর্বোচ্চ মকদার হলো এইটা তবে কখনো 6 পড়তেন কখনো 4 পড়তেন তাহলে শুধু তারাবি 8 বলেন কেন বলেন তারাবি 8 হয় তারাবি 6 হয় তারাবি 4 হয় এটা বলেন আমি সেটা বুঝাইতে পারি না এই হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে তারাবি কখনো 8 হয় কখনো 6 হয় কখনো 4 হয় 8 এর বেশি হয় না এই হাদিস থেকে এতটুকু বোঝা যায় কথা বুঝাইতে পারি না এই হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে তারাবি কখনো 8 হয় কখনো 4 হয় কখনো 6 হয় কথা বলেন না কেন আপনারা কখনো কি হয় 4 হয় কখনো 6 হয় কখনো আপনারা যে বলেন 8 রাকাতই চূড়ান্ত আপনারা 4 রাকাত তারাবি কবে পড়লেন দেখি নাই তো একদিনও 6 রাকাত তারাবি তো পড়েন 8 রাকাতই চূড়ান্ত এটা তো এই হাদিসে দলিল না এই হাদিস তো এটা দলিল না এই হাদিসে এতটুকু 4 রাকাত হইতে পারে 6 রাকাত হইতে পারে 8 রাকাত হইতে পারে এবার প্রশ্ন হলো যে জনাব মানলাম এই হাদিস 8 রাকাত কখনো কখনো 8 রাকাত পড়েছেন কিন্তু মোহতারাম এই হাদিসে তো এমন নামাজের কথা বলা হয়েছে যে নামাজ রমজানে পড়া হয় আবার রমজান ছাড়াও পড়া হয় ঠিক না মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি রমজান এবং রমজান ছাড়া কোন অবস্থাতেই 11 রাকাতের বেশি পড়তেন না এই হাদিসে তো এমন নামাজের বর্ণনা করা হচ্ছে যে নামাজ রমাজানে পড়া হয় রমজান ছাড়াও পড়া হয় তাহলে এটা রমজান ছাড়া তারাবি পড়েন কোথায় তখন তারা একটা বাহানা বাই করে কি জানেন যে তারাবি তাহাজ্জুদ এটা এক নামাজ যে তারাবি তাহাজ্জুদ এক নামাজ রমাজানে যেটা তারাবি রমাজানের বাইরে সেটা কি পার্থক্যটা বুঝছেন তখন এটা তাদের এটা একটা কৌশল যে এই হাদিসে তো এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ রমাজানে পড়া হয় রমাজানের বাহিরেও পড়া হয় আপনারা তো রমজানে তারাবি পড়েন রমজানের বাইরে তারাবি পড়েন না তখন বলে কি যে তারাবি তাহাজ্জুদ একই নামাজ রমজানে যেটা তারাবি রমজানের বাইরে সেটা কি তাহাজ্জুদ পেশ লাগাইছে এখানে তারাবি তাহাজ্জুদ একই না এটা আমরা পরে আলোচনা করব আসেন এই হাদিস আবার আরো সামনে যান যে জনাব বুখারী শরীফ তো পড়ছেন আমাদের আপত্তি নাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার যে হাদিস যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকা 11 রাকাতে বেশি পড়তেন না এর মাত্র একটা পৃষ্ঠা পড়ে যান এর মাত্র একটা পৃষ্ঠা উল্টান এই হাদিস পরের পৃষ্ঠায় কি আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল 13 রাকাতান রাসূলুল্লাহ সাল্লাম মাঝে মধ্যে রাতে 13 রাকাত পড়তেন কত রাকাত পড়তেন 13 রাকাত যেই হাদিস দ্বারা আপনারা বললেন তারাবির সালাত 8 রাকাতই চূড়ান্ত ওই হাদিসের পরের পৃষ্ঠায় আছে 13 রাকাত পড়ার কথা তো 13 রাকাত যদি হয় তাহলে বিতির বাদ দিলাম 3 রাকাত তারাবির হয় কয় রাকাত 8 রাকাত হয় কিভাবে আমি কথাটা বুঝাইতে পারি না আপনারা বলেন রাতের সালাত
যে হাদিস দ্বারা আপনারা বললেন যে আট রাকাত, এই হাদিসের পরের পৃষ্ঠায় আছে কি? এই হাদিসের পরের পৃষ্ঠায় কি আছে জানেন? কত রাকাত পড়ছেন? তেরো রাকাত। তেরো রাকাতের থেকে আমরা বিতির বাদ দিলাম কয় রাকাত? তিন রাকাত। তারাবি রইল কয় রাকাত? আট। কোথায় আপনারা বলে যে আট রাকাতই চূড়ান্ত, আট দশ দশ আসলো ঘুরতে? এক নম্বর। এখন একটা ব্যাখ্যা বের করে কি জানেন, এই যে আকরামুজ্জামান আব্দুলসালাম ওনার একটা লেকচার আছে না, প্রথম দিকে এটা বলতো যে হতে পারে ওই যে তেরো রাকাতের দুই রাকাত হইলো ফজরের সুন্না। বুখারিতেই আছে যে না এই তেরো রাকাত ভিন্ন, ফালাম্মা তলা আল ফজর যখন সুবহ সাদে উদিত হইল সাল্লা রাকাতাইনি খফিফাতাইন, বুখারিতে আছে, মুত্তাম মালিকে আছে যে ফজর উদিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কেরাতে আরো দুই রাকাত পড়লেন। তাহলে বোঝা গেল এই তেরো রাকাতের দুই রাকাত ফজরের সুন্নাত হওয়ার কোনো সম্ভাবনা নাই, আসেনি না, কারণ হাদিসে তো বর্ণনাই করে দিয়েছেন যে ফালাম্মা তলা আল ফজর যখন ফজর উদিত হইল সাল্লা রাকাতাইনি খফিফাতাইন তখন কি দুই রাকাত আলাদা করে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরো রাকাত রাতের নামাজ তেরো রাকাত প্রমাণিত আছে কিনা? কথা বলেন না কেন? তেরো রাকাত প্রমাণিত আছে কিনা? যদি তেরো রাকাত হয় তিন রাকাত বাদ দিলাম বিতির, তারাবি কয় রাকাত? আপনারা বলেন বিতিরের নামাজ এক রাকাত, বাদ দিলাম এক, তেরো রাকাতের ভিতরে যদি এক রাকাত বাদ দেয় বিতির কত? তারাবি কত? বুঝাইতে পারি নাই। আপনারা তো বলেন বিতিরের নামাজ রমজানের বাহিরে এক রাকাত, রমজানে তিন রাকাত বাদ দিলাম, রমজানে মনে করেন ধরলাম এক রাকাত, রমজানের বাহিরে এক রাকাত, তো যদি তিন রাকাত ধরি তারাবি হয় দশ, আর যদি এক রাকাত ধরি তারাবি হয় বারো, আট তো নাই। আপনারা যে বলেন আট রাকাতই, আমি কথা বুঝতে পারতেছি না, আপনারা যে বলেন আট রাকাতই চূড়ান্ত, চূড়ান্ত তো না। আসেন রাসূলুল্লাহ রাতে কয় রাকাত নামাজ পড়তেন খুদ বুখারী শরীফ থেকে দেখায়, এই যে দেখেন বুখারী শরীফ, বুখারী শরীফ থেকে আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এটা হলো আমাদের হিন্দুস্তানি নুসখার ত্রিশ নম্বর পৃষ্ঠা বুখারীর, বাবু কেরাআতুল কোরআন বাদাল হাদাস ওগাইরিহি, এখানে উনি হাদিস আনছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাম কত রাকাত নামাজ পড়তেন, শুনেন, সুম্মা যাহাবতু, এই যে এখানে হাদিস আনছেন উনি লম্বা হাদিস, ওবিহি ক্বালা হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানি মালিক আন মাখরামাত ইবনে সুলাইমান আন কুরাইবিন মাওলা ইবনে আব্বাস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহু আখবারাহু انه بات ليله عند ميمونه زوج النبي صلى الله عليه وسلم وهي خالته فاستجعت في عرض الوساده واستجع رسول الله صلى الله عليه وسلم واهله في طولها فنام رسول الله صلى الله عليه وسلم غمي غلن حتى اذا انتصف الليل او قال قبله بقليل او بعده بقليل استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس يمسح النوم عن وجهه بيده ثم قرا العشر ايات الخواتم من سوره ال عمران دهن এরপর উনি বলতেছেন ثم ذهبت فقمت الى جنبه যে রাসূল যখন নামাজে দাঁড়ালেন আমি তার পাশে দাঁড়াইলাম, কে বলতেছেন? ইবনে আব্বাস। কে বলতেছেন? ইবনে আব্বাস। ফাদা ইয়াদাল ইউমনা আলা রাসি, হাত দিলেন, ওয়া আখাদা বি ইয়াদিল ইউমনা, ডান হাত দিয়ে কান ধরলেন। আচ্ছা তারপর কি আনি তার ডান পাশে দাঁড় করালেন। হ্যাঁ, ফাসাল্লা রাকাতাইন, রাসূল সাম কয় রাকাত পড়লেন? ভালো করে শুনুন, ফাসাল্লা রাকাতাইন, পিছনে আমার সাথে আছেন নাকি? ফাসাল্লা রাকাতাইন, প্রথমে কয় রাকাত পড়লেন? দুই রাকাত। সুম্মা রাকাতাইনি, এরপর আবার 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 সুম্মা আওতারা, এরপর কি পড়লেন? মাসালা এখানে খতম। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে কত রাকাত পড়লেন? তারপর বিতির পড়লেন, বিতির তিন রাকাত না এক রাকাত, এই মারামারি আপাতবাদ। এক রাকাত পড়লো আলহামদুলিল্লাহ, তিন রাকাত পড়লো কি? কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল কয় রাকাত? আট রাকাত। কই আপনি যে বললেন আট রাকাতই চূড়ান্ত, ভালো করে বুঝেন, আপনি যে বললেন আট রাকাতই চূড়ান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাতই সালাত পড়েছেন, আমরা তো আট রাকাত দেখিনি, আমরা দেখি রাসূল পড়েছেন কয় রাকাত? এই হাদিসের কি ব্যাখ্যা করবেন? এখানে তো ফজরের সুন্নাত হওয়ার কোনো সম্ভাবনা নাই, তিন রাকাত বিতিরে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, কারণ সুম্মা আওতারা বারো রাকাত পড়ার পর বিতির পড়েছেন। তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাম বারো রাকাত কিয়ামুল লাইল প্রমাণিত হয় তাহলে কেন আপনারা বলেন যে আট রাকাতই চূড়ান্ত? আমি কথাটা বুঝাইতে পারি নাই। হ্যাঁ, আপনি যখন তাহাজ্জুদের মাসালায় আসবেন তাহাজ্জুদ দুই রাকাত পড়েন সমস্যা নাই,
চার রাকাত পড়েন সমস্যা নাই, আট রাকাত পড়েন সমস্যা নাই, ছয় রাকাত পড়েন সমস্যা নাই, বারো রাকাত পড়েন সমস্যা নাই, না পড়লেও সমস্যা নাই। আপনি যদি মা কান ইয়াযীদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাতান, এই হাদিস কিয়ামুল্লাইল তাহাজ্জুদের হাদিস নিয়ে আপনি যদি আট রাকাত তারাবির নামাজ প্রমাণ করতে চান এবং এইটা বলেন যে তারাবির নামাজ আট রাকাতেই চূড়ান্ত কথা, প্রশ্ন হইল যে নামাজে তেরো রাকাত, যে হাদিসে তেরো রাকাতের কথা রয়েছে, যে হাদিসে বারো রাকাতের কথা বুখারিতে রয়েছে, রসুলাম দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত পড়েছেন, এই হাদিসের কি ব্যাখ্যা আপনারা আগে দেন। তখন বলে কি সুন্দর ব্যাখ্যা, এটা তো তাহাজ্জুদ, তোর যা মন চায় তা পড়, দুই রাকাত পড়লে হবে, চার রাকাত পড়লে হবে, আট রাকাত পড়লে হবে, দশ রাকাত পড়লে হবে, বলে কি তারাবি তাহাজ্জুদ এক। অথচ সহিহ ইবনে হিব্বানের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান, রাসূলুল্লাহ বলেছেন রাতের নামাজ সলাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান, রাতের নামাজ দুই রাকাত করে পড়বা ফাসাইদান যতটুকু পারো, ঠিক আছে না। এরপরে যখন ফজরের নামাজ, ফজরের মানে সুবহ সাদিক উদিত হবে বা সুবহ সাদিক উদিত হওয়ার ভয় করবে তখন সুম্মা তারাবিতে পড়বি। তারাবি তাহাজ্জুদ যদি এক এক রাকাতই একই নামাজ হয় তাহলে বিশ রাকাত কিভাবে সুন্নাহ হয় না, আমি বিষয়টা বুঝাইতে পারি নাই। আপনারা যদি দাবি করেন একদিকে বলেন তারাবি তাহাজ্জুদ এক, আরেক দিক থেকে বলেন আট রাকাত সালাতই চূড়ান্ত, দুইটা কিভাবে হয়? যদি তারাবি তাহাজ্জুদ এক হয় তাহলে তাহাজ্জুদের নামাজে তো কোনো রাকাত নির্দিষ্ট নাই, যতটুকু পারেন পড়তে পারেন, ঠিক আছে না। এবং আপনারাও বলেন না যে তারা তাহাজ্জুদ আট রাকাতই পড়তে হবে, আপনারাও বলেন না, আপনারাও বলেন না যে তারাবি তাহাজ্জুদ আট রাকাতই পড়তে হবে, আপনারাও তাহাজ্জুদ যখন মন চায় কি পাঁচ রাকাত পড়েন, যখন মন চায় ছয় রাকাত পড়েন, যখন মন চায় দশ রাকাত পড়েন, আবার আপনারাই বলেন আট রাকাত, আট রাকাত কি চূড়ান্ত, আট রাকাতের বাইরে কোনো তারাবি নাই। আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, মনে হয় বিষয়টাকে আমি বুঝাইতে পারছি, ভালো করে বুঝেন। এটা হইল ওনাদের ফাঁকফুকর যে তাহাজ্জুদের হাদিসকে লাগাই দিছে কোথায়, তারাবিতে। এজন্য দেখেন ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ কিয়ামুল লাইল নামে একটা কিতাব লিখেছেন, ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ কিয়ামুল লাইল নামে একটা কিতাব লিখেছেন, ওখানে উনি কিয়ামুল লাইলের মধ্যে তারাবির রাকাত সংক্রান্ত অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, ঠিক আছে, তারাবির রাকাত সংক্রান্ত অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, কিন্তু ওই তারাবির রাকাত সংক্রান্ত আলোচনায় ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেননি, উনি হাদিসটা উল্লেখ করেছেন তাহাজ্জুদ অধ্যায়ে। এমন ভাবে ইবনু কাইমুল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনু কাইমুল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনাকে তারা সালাফি আলেম মনে করে, এবং আকরামুদ্দামান ইবনে আব্দুস সালাম সাহেব সালাফি আলেমের প্রথমে এক নম্বরে উনার নাম আনছেন, এক নম্বর সালাফি আলেম কে, আকরামুজ্জামান ইবনু কাইমুল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ইবনু কাইমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত যে কিতাব লিখেছেন, কিতাবের নাম জাদুল মাআদ ফি সিরাতি খাইরিল ইবাদ, ওই কিতাবের মধ্যে এই হাদিসটা তারাবির অধ্যায়ে উল্লেখ করেননি, উল্লেখ করেছেন তাহাজ্জুদ অধ্যায়ে। বোঝা গেল এই হাদিসটা তারাবি সংক্রান্ত না, এই হাদিসটা কি সংক্রান্ত, খুদ তারা এই হাদিস দিয়ে বলে তারাবি তাহাজ্জুদ এক নামাজ, বলে না এই হাদিস দিয়ে বলে কি, এই হাদিসটা উল্লেখ করেছেন কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিও তারাবি তাহাজ্জুদ কে এক মনে করতেন না, ইমাম বুখারী রাহিমাল্লাহ তারাবি আলাদা পড়তেন, তাহাজ্জুদ আলাদা পড়তেন, সুবহানাল্লাহ বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন, কথা বলেন না কেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবি এবং তাহাজ্জুদ কে কি মনে করতেন, আলাদা নামাজ মনে করতেন। আমি আপনাদেরকে প্রমাণ দেখাই, একটু ধৈর্য ধরেন, এই যে দেখেন এই কিতাবটার নাম হলো হাদি ফাতলবাড়ির ভূমিকা, হাদিউস সারি, ফাতলবাড়ির ভূমিকা কি হাদিউস সারি, হাদিউস সারি ছিলেন তো হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, উনি এই কিতাবের এখানে এসে শিরোনাম দিয়েছেন এই পৃষ্ঠায় হলো 564 নম্বর পৃষ্ঠায়, হাফেজ ইবনে হাজার আসকালানি 565 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী আলোচনা করতে গিয়ে 565 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন যিকরু সীরাতিহি ওয়া শামাইলিহি ওয়া যুহদিহি ওয়া ফাযাইলিহি, ইমাম বুখারী রাহিমাল্লাহর জীবনী, সীরাত শামাইল তার দৈহিক অবয়ব, ওয়া যুহদিহি তার যুহদ দুনিয়াবী মুখ্যতা, ওয়া ফাযাইলিহি এবং তার মর্যাদা আলোচনা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি
এখানে উল্লেখ করেন দেখেন এখানে আছেন ওয়াকাল আল হাকিম আবু আব্দুল্লাহ আল হাফিজ হাকিম আবু আব্দুল্লাহ আল হাফিজ বলেন আখবারানি মুহাম্মদ ইবনু খালিদ আমাকে মুহাম্মদ ইবনু খালিদ বর্ণনা করেছেন হাদাসানা মিকসাম ইবনু সাদ উনি বর্ণনা করেছেন মিকসাম ইবনু সাদ থেকে কাল কানা মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান রমাদানের রাতের শুরু থেকেই ইয়াজতামু ইলাইহি আসহাবু তার সঙ্গীরা তার কাছে এসে একত্রিত হতো ফায়ুসাল্লি বিহিম তিনি তাদেরকে নিয়ে নামাজ পড়তেন ভালো করে শুনেন রমজানের রাতে প্রথমবার তাদেরকে নামাজ পড়তেন ওয়াইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন 20 আয়া প্রত্যেক রায়াত রাকাতে 20 আয়াত পড়তেন ওয়াকাযালিকা ইলা ইখতামুল কুরআন এভাবে প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়ে পড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন খতম করতেন কি করতেন কুরআন খতম করতেন ওয়াকানা ইয়াকরাউ ফি সিহরি মা বাইনান নিসফ ইলা সুলুস মিনাল কুরআন এটা হলো রাতের প্রথম ভাগে রাতের প্রথম ভাগে উনি নামাজ পড়তেন প্রত্যেক রাকাতে 20 আয়াত করে 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 খতম করতেন আবার যখন ওয়াকানা ইয়াকরাউ ফি সিহরি যখন সিহরির সময় হতো এই তোর আসুত নেমার সাথে যখন কিসের সময় হতো সিহরির সময় হতো মা বাইরান নিসফি ইলা সুলুস মিনাল কুরআন কুরআনের একটা পাড়ার নিসফে পাড়া অথবা এক পাড়ার অর্ধেক বা সুলুস পড়তেন ফায়াখতুমু ইনদা সিহরি ফি কুল্লি সালাসি লায়ালিন প্রত্যেক তিন রাত্রে সিহরির সময় একবার কুরআন খতম করতেন দেখ ইমাম বুখারী তারাবি পড়তেন রাতের প্রথম ভাগে বিষায়াত করে কোরআন পড়ে বিষায়াত করে তিলাওয়াত করে কোরআন খতম করতেন তারাবিতে মাসে আবার রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদে তিন দিন বা চার দিনে কি করতেন এক খতম দিতেন এখান থেকে দুইটা দলিল ভালো করে শুন ইমাম বুখারি জীবনে 8 রাকাত তারাবি পড়েননি কারণ যদি তুই 8 রাকাত করে তারাবি পড়িস তাহলে 30 দিনে 8 রাকাত করে হিসাব কর বিষায়াত করে পড়লে জীবনে কোরআন খতম হয় না তাহলে বোঝা গেল ইমাম বুখারী অবশ্য বসে 8 রাকাতের থেকে বেশি পড়তেন এক নাম্বার দুই নাম্বার হলো যে ইমাম বুখারীর নিকট তারাবি তাহাজ্জুদ এক সালাত নয় ইমাম বুখারীর নিকট কি কথা বলেন না কেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিকট তারাবি তাহাজ্জুদ এক সালাত নয় যদি তারাবি আর তাহাজ্জুদ এক সালাত হইতো তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রমজানে দুইবার দুই নামাজ পড়তেন উনি প্রথম ভাগে তারাবি পড়তেন বিষয়াত করে প্রত্যেক রাকাতে তিলাওয়াত করে খতম করতেন আবার শেষ ভাগে গিয়ে তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদে তিন চার দিনে এক খতম দিতেন তাহলে বোঝা গেল তারাবি তাহাজ্জুদ এক নামাজ না এজন্য দুই সময় ইমাম বুখারী রাহিমাল্লাহ দুই নামাজ পড়ছেন কথাটা বুঝাইতে পারি নাই তাহলে ইমাম বুখারী রাহিমাল্লাহর আমল দ্বারা একটা প্রমাণ নিয়ে 8 রাকাত পড়তেন না কারণ তারাবির সালাত যদি 8 রাকাত হয় তাহলে প্রত্যেক রাকাতে বিষয়াত করে পড়লে পুরো মাসে কোরআন কি হয় না খতম হয় না এটা থেকে প্রমাণিত হলো অবশ্য অবশ্যই ইমাম বুখারী কত রাকাতের বেশি পড়তেন কথা বলেন না কোনো কত রাকাতের বেশি পড়তেন 8 রাকাতের বেশি পড়তেন আর আরেকটা জিনিস প্রমাণ কি হইল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবি আর তাহাজ্জুদ কে ভিন্ন সালাত মনে করতেন ভিন্ন সালাত মনে করার কারণে দুই সময় উনি দুইটাকে পড়তেন ঠিক আছে না এক নাম্বার দুই নম্বরে আয় এই দেখ মুসন্নাফ ইবনে আবি শাইবা এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাল্লাহ লেখা এখান থেকে তোদেরকে আমি একটা বর্ণনা দেখাই এটা হলো 5 নম্বর খণ্ড এটা হলো কয় নম্বর খণ্ড 5 নম্বর খণ্ড তোদেরকে একটা নোজ দেখাই তাহলে এই জিনিসটা তোদের বুঝতে একদম কি হবে সহজ হবে কানাল মুতাহাজ্জিদুন হ্যাঁ 7805